হজর সেদনা মিস আর বিন ইদাম রহমতুল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন একবার আমি হজরত সেদনা ইমামে আজম আবু হানিফা রজুল্লাহ তাল আনহুয়ের সাথে কোথাও যাচ্ছিলাম তো ইমাম আজম রজুল্লাহ তাল আহমের পা মুবারক একটি ছেলের পায়ের উপরে গিয়ে লাগে যখন ওই যুবকের পায়ের সাথে পা লেগে যায় সে চিৎকার দিয়ে ওঠে আর বলতে লাগে জনাব কেমতের দিন আল্লাহ যে প্রতিশোধ নিবেন আপনি কি সে ব্যাপারে ভয় করেন না আহা এই কথা শোনা মাত্র ইমামে আজম আবু হানিফা হানিফার অর্জল্লাহ আনহু কাঁপতে আরম্ভ করলেন আর বেহুশ হয়ে মাটিতে পড়ে যখন তিনের হুশ আসলো তখন তার সাথে যিনি ছিলেন জিজ্ঞাসা করলেন একটি ছোট ছেলে আপনাকে একটা কথা বললো আপনি এতে এত আতঙ্কিত হলেন কেন তখন আবু হানিফা অর্জল্লাহ তাল আনহু তিনি বললেন জানি ছেলেটার আওয়াজটা তো গায়ে উপদেশ হতে পারে এই ছেলের যে কথাটা ছিল এটা দেখেন এনার মধ্যে কেমন প্রতিক্রিয়ার সৃষ্টি হলো ইনি চিন্তা করলেন যে এই কথাটা তো আল্লাহ তালার পক্ষ থেকে হতে পারে আজকে আমাদের অবস্থা দেখেন আমরা কথায় কথায় মানুষকে কষ্ট দিয়ে থাকি মানুষের হককে নষ্ট করে থাকি আমরা ঠাট্টা করি মানে মানুষের সাথে তামাশা করি আসলে আমরা দেখা যায় যে আমরা মানুষের হকের ব্যাপারে কোনো কেয়ারই করি কার হক নষ্ট হলো কে কি করলো গ্যাসে